বিন তে নাজরুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন যে আমার আত্মীয়রা বলে জেনারেল লাইনের পড়াশোনার পাশাপাশি আল্লাহর ইবাদত করলে পড়াশোনায় ক্ষতি হবে তারা বলে একই সাথে দুই নয়কা পা দিয়ে চলা সম্ভব না তেমনি পড়াশোনার পাশাপাশি ইবাদত করলে পড়াশোনায় সফল হওয়া সম্ভব না একই সাথে দুটো করলে নাকি পাগল হয়ে যাব এ বিষয়ে রেফারেন্স সহকারে কিছু বলুন প্লিজ আপনার দেওয়া উত্তর তাদেরকে শোনাতে চাই হ্যাঁ শোনাতে পারেন কোনো অসুবিধা নেই এখন যদি আমরা আমাদের পড়াশোনা এবং ইবাদতকে পাশাপাশি রাখি ইসলামের দৃষ্টিতে কোনটা প্রায়োরিটি পাবে কারণ ইবাদত যখন কোনো নারী অথবা পুরুষ সাবালক অথবা সাবালিকা হয়ে যায় তখন তার উপর তো ইবাদত ফরজ হয়ে যায় পড়াশোনাটা তার প্রয়োজন কিন্তু পড়াশোনাটা আর ইবাদতের মধ্যে যে কন্ট্রাডিকশান ফাতেমার অভিভাবকরা বা তার আত্মীয়রা সৃষ্টি করেছে সেটা সঠিক নয় পড়াশোনা তো চলবেই কিন্তু তার পাশাপাশি ইবাদতও চলবে এবং বিশেষ করে ফরজ ইবাদতগুলো পড়াশোনার ওজোর দেখিয়ে বাদ দেওয়া বা সেগুলোকে ইগনোর করা উপেক্ষা করা তার কোনো সুযোগ আসলে ইসলামে নেই কোনো সুযোগ নেই বরং যদি কোনো ছেলে অথবা মেয়ে ছাত্র অথবা ছাত্রী তাদের উপর যেই ফরজ ইবাদতগুলো আছে সেগুলো বাদ দিয়ে এসে পড়াশোনা করে তাহলে পড়াশোনার একটা উদ্দেশ্য হতে হচ্ছে জীবনে উন্নতি লাভ করা আল্লাহর বরকত থেকে সে বঞ্চিত হবে দুনিয়ার বরকত থেকে আখেরাতের বর্কত থেকে সে বঞ্চিত হবে তাহলে পড়াশোনার আলটিমেট যে গোলটা পার্থিব উন্নয়ন এমনকি যা পরলৌকিক উন্নয়ন ও পড়াশোনার অন্যতম একটা উদ্দেশ্য কোনোটাই তার অর্জিত হবে না তাহলে কী লাভ হলো পড়াশোনা করে আমরা যদি অনেক ভালো রেজাল্ট করলাম অথচ আল্লাহর ইবাদত করলাম না বরং পড়াশোনার ছুতো ধরে আমি সলাদ বাদ দিলাম সিয়াম বাদ দিলাম রোজা বাদ দিলাম আর অনেক ভালো ভালো সব কিছু বাদ দিয়ে দিলাম তাহলে এই পড়াশোনা সত্যিকার অর্থে কোনো মুসলিম ছেলে বা মেয়ের ছাত্র বা ছাত্রীর কোনো কাজে আসবে না বরং সে আল্লাহর পক্ষ থেকে বরকত শূন্য হবে কোনো কোনো ক্ষেত্রে সে অভিশপ্তও হয়ে যেতে পারে এবং তার জীবনটা আসলে কঠোর জীবনে পরিণত হবে আমরা বহু আসলে আজকের আধুনিক শিক্ষিত মানুষকে দেখেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে আসলে জীবনের সকল বরকত হারিয়ে ফেলেছেন সকল সাফল্য হারিয়ে ফেলেছেন আর যেটা আপনার আত্মীয়রা বলে যে জেনারেল পড়াশোনার পাশাপাশি ইবাদত করলে পড়াশোনার ক্ষতি হবে এবং পড়াশোনার সাকসেসফুল হওয়া যাবে না সেটা একদমই অবাস্তব কথা কারণ আমরা আজকে নানাভাবে দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যারা ঠিকমতো ইবাদত করছে কোরআন পড়ছে এমনকি পরীক্ষার সময় সিয়ামও রাখছে হ্যাঁ তাদের দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো করছে আমি কিছু উদাহরণ দিতে চাই আমি নিজের থেকে শুরু করি আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি যখন উনিশশো সালে গেলাম তার পরবর্তী মানে এইটি নাইনে অর্থাৎ উনানব্বই সালের তখন এপ্রিল মে সেই টাইমটা ছিল সিয়াম ওই টাইমটা আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আরব দেশে প্রচণ্ড গরমের সময় সিয়াম রাখাটা খুবই কষ্টকর তো সেই পরীক্ষা আমরা অ্যাটেন্ড করেছি সিয়াম রেখে এবং প্রচণ্ড গরমের ভেতরে কোনো সমস্যা আমরা ফিল করিনি এবং আমাদের পরীক্ষাও কোনো খারাপ হয়নি রেজাল্টও খারাপ হয়নি এটা গেল একটা কথা এরকম আর অনেক ভরি ভরি উদাহরণ আমাদের ব্যক্তিগত জীবনে আছে বন্ধু বান্ধবদেরকে আমরা সেটা দেখেছি দেশিবেশি বিদেশি ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখেছি আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি আমরা দেখি যে আমাদের অনেক স্নেহধন্য ছাত্র ছাত্রীরা তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিংবা মেডিকেল টেস্টে তারা অনেক ভালো রেজাল্ট করেছে এবং তাদের সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি যে তারা ব্যক্তিগত জীবনে যথেষ্ট ইবাদত গুজার এবং তারা কোনো ফরজ ইবাদত ছাড়ে না আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ এখানে দিতে চাই সেটি হলো ঢাকা পোস্টে আমি দেখেছি এবার যে মেয়েটি মিশরি মুনমুন সে এবার মেডিকেলে ফার্স্ট হয়েছে বলে আমরা জানি তাকে প্রশ্ন করা হয়েছিল সে কীভাবে পড়াশোনা করে কিভাবে তার দৈনন্দিন কাজগুলো সারে সে বলেছে যে সে ফজর পড়ে এবং তারপরে সে কোরআন তেলাওয়াত করে এবং তারপরে সে তার ক্লাসের পড়াশোনা বা ভর্তির প্রস্তুতিমূলক পড়াশোনা সে মনোনিয়োগ মনোনিবেশ করে তো এভাবে তো তার এই সাফল্যটা আসলো এরকম এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকম আরও অনেক সাফল্যের কাহিনী আমরা দেখতে পাচ্ছি সুতরাং আসলে যারা বলেন যে আল্লাহর ইবাদত ছেড়ে দিলেই পড়াশোনা ছাত্রছাত্রীরা ভালো করবে এটা ভয়ঙ্কর ভুল এই ভুল থেকে আমাদের উত্তরণ হওয়া উচিত এবং আল্লামুখী হওয়া উচিত কারণ সকল সাফল্য আল্লাহর হাতে সকল রাজত্ব আল্লাহর হাতে সকল বারাকা এবং তৌফিক আল্লাহর হাতে অতএব আল্লাহকে সন্তুষ্ট রেখে তার ইবাদতগুলো পরিপালন করলেই আমাদের জীবনে আমাদের পড়ালেখায় আমাদের পরীক্ষায় সর্বক্ষেত্রে সাফল্য আসবে অন্যথায় সত্যিকারের প্রকৃত সাফল্য থেকে আমরা বঞ্চিত হব আশা করি সকলেই সেটা বুঝতে পেরেছেন